আমরা আসছি ফরিদপুর থেকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, থাকবো। এই সরকারের থাকার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। আমাদের নেতাকর্মীদের কাছ থেকে কঠোরতর পদক্ষেপে আমরা আশা করব। সরকার দাবি না শোনার জন্যই এখন আমরা এক দফা দাবিতে রূপ নিয়েছে আমাদের আন্দোলন। এক দফার দাবি, অক্টোবর মাস এক দফা দাবির মাস, দাবি আদায়ের মাস। দাবি আদায়ের লক্ষ্যে আপনি দেখেন দেশে বিদেশে সব জায়গায় এই সরকার ঘৃণিত সরকার, নিগৃহীত সরকার। এই সরকার জোর করে অক্টোবাসের মতো চেপে ধরে জনগণকে, কুক্ষিগত করে জনগণের গলায় চেপে ধরে নির্বাচনে আসছে। নির্বাচন যতটা ঘনিয়ে আসছে দেশের মানুষের মধ্যে ততই বাড়ছে অস্থিরতা আর উদ্বেগ। আগামী অক্টোবর নভেম্বরে কি হতে যাচ্ছে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তেমনটাই ইঙ্গিত করলেন। তিনি বলেছেন, বাংলাদেশ এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক শ্রোতা, সেই ফরিদপুর বিএনপির সমাবেশে বিএনপি নেত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই সরকারকে ধরে দিলেন। অবশ্যই বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই সরকারের পতন হওয়া আগ পর্যন্ত, যতক্ষণ পতন না হবে ততক্ষণ সে বিএনপি নেত্রীরা রাজপথে ছিলেন, সেই রাজপথে থাকবেন, এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন কিংবা আপনি রাজনীতিকে ভালোবেসে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সরকারে বাংলাদেশে থাকার কোনো এখতিয়ার নেই, তার কোনো ক্ষমতা নেই যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এমন কোনো সম্ভাবনাই নেই। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই সরকার ছাড়া হতে হবে, এমনকি সরকারের ক্ষমতা ছাড়তে হবে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে যা বলেছে রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকের একটি ভিডিও। আমরা সেই গোপন তত্ত্বগুলো তুলে ধরবো, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওতে চলে যাই, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা আসছি ফরিদপুর থেকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, থাকবো। এই সরকারের থাকার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। আমাদের নেতাকর্মীদের কাছ থেকে কঠোরতর পদক্ষেপে আমরা আশা করব। সরকার দাবি না শোনার জন্যই এখন আমরা এক দফা দাবিতে রূপ নিয়েছে আমাদের আন্দোলন। এক দফার দাবি, অক্টোবর মাস এক দফা দাবির মাস, দাবি আদায়ের মাস। দাবি আদায়ের লক্ষ্যে আপনি দেখেন দেশে বিদেশে সব জায়গায় এই সরকার ঘৃণিত সরকার, নিগৃহীত সরকার। এই সরকার জোর করে অক্টোবাসের মতো চেপে ধরে জনগণকে, কুক্ষিগত করে জনগণের গলায় চেপে ধরে নির্বাচনে আসছে, মানে ক্ষমতায় থাকতে চাচ্ছে। নির্বাচন তো করেই নাই কোনো দিন, তারা আটেও রকম নির্বাচন করে নেই, চোদ্দতেও করে নেই, আঠারোতেও করে নেই। সো এই সরকারের থাকার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। আমরা মনে করি এই দাবিগুলো পর্যায়ক্রমে খুব তাড়াতাড়ি আমরা এক দফা দাবি আমাদের বাস্তবায়নের লক্ষ্যে মন নেবে, ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। ইনশাল্লাহ বাংলাদেশ তার গণতন্ত্র ফেরত পাবে, এই দেশের নারীরা তার অধিকার ফেরত পাবে, এই দেশের সন্তানরা, পুরুষরা, সন্তানরা তাদের অধিকার ফেরত পাবে, তারা নিজের ভোটটা নিজে দিতে পারবে। দাবি হচ্ছে এই সরকার আমাদের যে দাবিগুলো এক দফা যে দাবি সেটা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি। মূলত আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এই দাবিতেই আমরা মূলত এখানে সমবেত হয়েছি। এখানে শুধুমাত্র দলীয় মহিলা দলের নেত্রী সেটা না, এখানে সাধারণ নারী নেত্রীরা, নারীরা চলে এসেছে। কারণ যে দেশের যে লাগামহীন আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কিন্তু একজন নারী কিন্তু সংসার সামলায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে না, পুরুষের পাশাপাশি কিন্তু নারীরা হিমশিম খাচ্ছে। তো সেটার প্রতিবাদে এবং আমাদের মূলই হচ্ছে এই অবৈধ সরকারের পতন। অবৈধ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, থাকবো। সরকার দাবি দেওয়া ভ্রুক্ষেপ করছে না, সেটার একটাই কারণ হচ্ছে এই সরকার হচ্ছে ভোট চুরি করে আসছে। অতএব তার কর্ণপাত না হয় তাহলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবে এই পদত্যাগ করার জন্য,
তাকে পদত্যাগ করার লক্ষ্যে আমরা রাজপথে থাকব, যা যা করণীয় সেটা আমরা করব। আমরা আসছি ফরিদপুর থেকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য। সরকার কথা না শুনলে তো রাজপথে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ ছাড়া তো এই সরকারকে পতন ঘটানো কোনোভাবেই সম্ভব না। আমাদের দল শান্তিপূর্ণ দল, কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের কাছ থেকে কঠিন থেকে কঠোরতর পদক্ষেপে আমরা আশা করব। এবং আমাদের যে হচ্ছে তারেক রহমান স্যার, সে হচ্ছে আমেরিকা থেকে আমাদের যে নির্দেশনা দিচ্ছে, আমি আমাদের ভাই বোনের আপনার সেই বিএনপি নেত্রীর কথাগুলো শুনতে পারলেন, সেই কথাগুলো শোনার পর আপনার মনে কেমন প্রশ্ন জাগতে পারে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।